সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস জিএসডব্লিউ পেইন্টেড একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হল ফিতে কেটে এই দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা এছাড়া ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এদিন একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা এছাড়া ময়না ব্লকের বিজেপির একাধিক নেতৃত্ববৃন্দ এদিনের এই মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ময়নার বিধায়ক অশোক দিন্ডা ময়নার রাজনীতি নিয়ে কি বললেন আমরা শুনে নেব যেখানেই পাবেন তৃণমূলের বিরুদ্ধে একক ভাবে লড়তে হবে এই সফল আজকে এখান থেকে নিতে হবে শশাঙ্ক বাবু কেউ কোনো ভয় নেই লড়তে হবে এখানেই লড়তে হবে লড়াইয়ের ময়দানে লড়তে হবে শুভেন্দু অধিকারী আছে অনেক হয়েছে আগে পঞ্চায়েতে প্রার্থী দেবে না অনেক দৌড় হয়েছে অনেক ঝাঁপ হয়েছে আপনাকে কথা দিতে পারি ময়না অনেক লড়াই হয়েছে শেষ লড়াই পঞ্চায়েতে হবে এবং দাঁড়িয়ে হবে বুথে হবে এবং গণনাও হবে সবাইয়ের মাঝখানে এবং ছ নম্বর গ্রামচক গ্রাম পঞ্চায়েত আর বিজেপি দখল করবে ইতনা ডাস্ট ও স্কচ ব্রাইট দেনা বর্তন ওয়ালা নেই ফ্লোর ওয়ালা স্কচ ব্রাইট ওয়াও ফাইন ডাস্ট বি গন হার দিন শাইন হার দিন স্মাইল উইথ স্কচ ব্রাইট আগে কি ছিল না সেটা পরের কথা কিন্তু এখন ভারতীয় জনতা পার্টি এই ময়নাতে পুরো সবাই মুখিয়ে আছে সবাই আমাকে আশীর্বাদ করেছে প্রচুর জনসংখ্যক মানুষজন এবং সেই কারণেই একটা প্রত্যেকটা অঞ্চলে একটা করে পার্টি অফিস দরকার আগামী দিনে আমাদেরকে ভারতীয় জনতা পার্টির হয়ে মানুষের সেবা করার জন্য পার্টি অফিসটা আমাদের অফিস হিসেবেই পরিণত হবে এখানে কোনো ধরনের নোংরামি ওই টিএমসি ক্যাডারদের মতো মাল খাওয়া হ্যাঁ এইসব শুধু খেলা মেলা নিয়ে থাকা এরকম ব্যাপার না আমাদের পার্টি অফিসটার মেন হচ্ছে আমাদের জনতার সেবা সেই সেবা করার জন্য এটা হচ্ছে আমাদের অফিস এটা আমাদের কার্যালয় এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র দেখুন এটা তো দুর্নীতি প্যাঁচে ফেরার কিছু নেই ওরা অলরেডি প্যাঁচে পড়ে আছে ধেড়ে ইঁদুর খুব তাড়াতাড়ি যাবে তার সাথে সাথে অনেক ইঁদুরও যাবে অনেককে খুঁজে পাওয়া যাবে না দেশ ছেড়ে দেবে এবং আমি বলছি এখানে প্রধান উপপ্রধানের
যা আপনি কুষ্টি দেখেন, যদি যা নমিনেশন করেছিল আর এখন যদি দেখেন তাদের টাকার পরিমাণের সংখ্যা কত গিয়ে দাঁড়িয়েছে, তাহলে সেখানে আর কিছু বলার থাকে না, সেটা শুধু অপেক্ষা থাকে কখন ওনারা বাড়ি ছাড়বে, না হলে হয় জেলের ভেতরে যাবে। সবে শুরু হয়েছে, সবেই শুরু হয়েছে, যতই তোমাদের কেসটাকে আটকানো যাও, আটকাও না কেন, আটকাতে পারবে না। কতদিনের মধ্যে দেখবো, আমাদের একটা এফআইআর করা হয় কত দিন ধরে পড়ে থাকে, ছিঁড়ে ফেলে দেয়, ওখানে কমপ্লেন করা মাত্রই তার অ্যাকশন। এসব মানুষজন দেখছে, শুনুন একটা কথা বলি, বাংলাতে যে এই ধরনের আজকে পুলিশ যে এই ধরনের কাজ করছে, সেটা তো আমরা একদম মানে লোকজন বাংলাকে খুব বাজে চোখে দেখছে, ছেলে খেলার মতো দেখছে, কি নোংরামি এটা। ইডি একটা স্টেপ নিয়েছে, তার পরের দিন আগের দিন সন্ধ্যেবেলা গিয়ে এইভাবে মধ্যে গিয়ে থানাতে গিয়ে এফআইআর করে তাকে আটকে দিল। সবাই দেখছে, পৃথিবী দেখছে, ভগবান দেখছে, চিন্তার কিছু নেই, রাস্তা খুলেছে, আস্তে আস্তে করে সব যাবে। এখানে 16টা অঞ্চলে দুর্নীতি, একটা অঞ্চল না 16টা অঞ্চলে দুর্নীতি। এখানে 100 দিনের কাজে জেসিবি দিয়ে কাজ করিয়ে পুকুর নেই পুকুর দেখিয়ে প্রধানমন্ত্রী গিরিরাজ সিং জি থেকে পয়সা নিয়েছে, ঠিক আছে। যেসব লোকেরা কাজ করে না তাদের নামে জব কার্ড বানিয়ে, যেসব লোকেরা পশ্চিম বাংলাতেই নেই তাদের নামে জব কার্ড বানিয়ে আজকে যে টাকাগুলো লুট করেছে, যে টাকাগুলো লুট করেছে সেটা দুর্নীতি নয় তো আর কি। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেকটা বাড়ি থেকে 20-25 হাজার টাকা করে কাঠমানি নিয়েছে, রাস্তা হয়নি, রাস্তায় বোর বসে গেছে, অথচ দেখাচ্ছে রাস্তা হয়ে গেছে। তো বিভিন্ন দুর্নীতি, শুধু বার্ধক্যভাতা করে দেব তার জন্য পয়সা দেবো 2000 টাকা, বিধবা ভাতা করে দেব তার জন্য, উইদাউট মানিতে টিএমসি থেকে আপনি কিছু পাবেন না। এবং টিএমসি পার্টি এমন একটা পার্টি, নিজের বাপকেও ছাড়ে না, ওরা নিজের পরিবারের নিজের পরিবার থেকেও পয়সা নেয়, নিজের পার্টির লোকের থেকেও পয়সা নেয়, আর সেই কারণে সেই পার্টির লোকটা আবার নিচস্তরের লোকের থেকেও পয়সা নেয়। এইটাই হচ্ছে এদের সিস্টেম, এটা চোরেদের পার্টি, আমরা সবাই জানি, এতে বলার কিছু নেই। দুর্নীতি ভোগুন, 6-8 মাস কোনো বোমের আওয়াজ শুনতে পায়নি, ভোটের 4 বছর আগে হয়েছিল আর ভোটের পরে আবার প্রায় 8-9 মাস হয়েছিল, কিন্তু লাস্ট 6-8 মাস কিন্তু কোনো আওয়াজ নেই। যেখানে বোম ফেটেছে সেখানে পরের দিন অশোক দিনটা পৌঁছে গেছে, যেখানে আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে পরের দিন অশোক দিনটা সেই সকালবেলা পৌঁছে গেছে। এই কারণে বাগচা এখন শান্ত আছে। অতএব এইসব এই টুকিটাকি চকলেডোম ফাটিয়ে যে বাগচাকে দখল করে নেবে, বাগচার মানুষ এত সহজ নয়। তারা ওখান থেকে 11,000 লিড দিয়েছে 8 নম্বর অঞ্চল দক্ষিণ মন্ডল এবং আমি বিলিভ করি ওখানকার মানুষের জন্য আমি যত সাধ্য চেষ্টা করব, ওদের পাশে দাঁড়ানোর পাশে থাকার আমি চেষ্টা করছি এবং আগামী দিনেও তাই করব। নো পেট্রোল, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, মানে 100% ইলেকট্রিক চালিত স্কুটি ও বাইক পেতে আজই চলে আসুন জানা অটোমোবাইলে। শ্রীরামপুর, ময়না, পূর্ব মেদিনীপুর, বোম্বে অটোরিতলে এবং হিরো শোরুমের বিপরীতে অবস্থিত। প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা, 3 ঘন্টায় সম্পূর্ণ চার্জ এবং 120 কিলোমিটার মাইলেজ পেতে জেলার সর্ববৃহৎ ইলেকট্রিক বাইক শোরুম, মানে জানা অটোমোবাইল। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।